আপনারা কি জানেন শাকিব খান কোথায়? শাকিব খান প্রিয়তমার প্রমোশন করতে আমেরিকায় কানাডায়। আমেরিকায় থাকলে কানাডায় যাওয়া যায়। যারা শাকিব অপু জুটিকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের খুশির সংবাদ, শাকিব খানের সাথে এখন আমেরিকায় তার স্ত্রী অপু ও সন্তান আব্রাহাম জয় অবস্থান করছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাইভে আসলাম, আমি যাচ্ছি পেছনে লাগেজ। আজকে মানুষটা স্পেশালি যাচ্ছে অনেক রাত, এই যে আর এই অবস্থা। যাক, বাবু ঘুমাচ্ছে, খুব বেশি দেখাবো না, তবে আমার এবং আব্রাম আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। অ্যাকচুয়ালি স্কুলে দেওয়ার পর থেকে ও খুব মানে খুব টাইমলি ঘুমায় অ্যান্ড খুব টাইমলি ওঠে, মানে লাইক 9:30 মধ্যে বেডে চলে যায়। যখন মা হয়ে যায় তখন এই মায়ের যে ভালো লাগাটা এটা খুব আসে। আমি চাই না আমার ফ্যান্স যারা যারা আমাকে পছন্দ করে তারা এই ঈদটা আমাকে ছাড়া কাটুক, কারণ ইতিপূর্বে একটা ভিডিওতে আমি বলেছিলাম শাকিব অপুকে একত্র করেছিলেন চিত্রনায়ক কাজী মারুক ও শাকিব খানের মা, এবং সেটাই সত্য। আমেরিকায় একমাত্র অভিভাবক হচ্ছে শাকিব খানের চিত্রনায়ক কাজী মারুক, এবং বাংলাদেশে যে শাকিব খানের একমাত্র মা। শাকিব একটা মানুষ হতো, অবজারভেশন, এক হাতে তালি বাজে কখনো ওই খারাপ নাকি, আর বাকি সবাই দোয়া তুলছি কথা, এটা মানুষের ব্যক্তিগত জীবন আছে। সো শাকিব খান তাদের কখনোই অ্যাভয়েড করতে পারেন না, তাদের সিদ্ধান্তগুলো শাকিব খান মেনে নেন। শাকিব খান এবং অপুদের ছাড়াছাড়ির পর আবার একত্র করেছিলেন কাজী মারুক ও শাকিব খানের মাই। বুঝে তোর জীবন, এই প্রশ্ন ওই প্রশ্ন, শাকিবের এই ওই, দরকার কি ভাই? বিয়ে যেমন গোপন ছিল, ছাড়াছাড়ির পর আমরা জানতে পারি, আবার যখন একত্র হলো সেটা এখন পর্যন্তই গোপন আছে। হয়তো আমরা একটু ইঙ্গিত পেয়েছি, আমি খেয়াল করেছি, আপনারাও একটু খেয়াল করলে স্পষ্ট বুঝতে পারবেন। বুবলির কান্না, অপুদের হাসি এবং অপুদি প্রযোজিত লাল শাড়ি সিনেমার প্রচার বাদ দিয়ে প্রিয়তমার প্রচার করা, কারণ তারা তো একত্র বাস করেনি, এটাই তার প্রধান ইঙ্গিত। আমার মনে হয় সঠিক সময়ের অপেক্ষা করছিলেন অপুদি, কখন প্রকাশ্যে ভক্তদের বিষয়টা জানাবেন, অনেক ইঙ্গিত অপুদি দিয়েছিলেন। আমরা যারা বুঝার তারা বুঝেই গেছি, এখন বিষয়টি পরিষ্কার হবে শাকিব এবং অপু দুজনের একটা স্ট্যাটাসের মাধ্যমে। শাকিব ভাইয়ের পেজ থেকেই আপলোড করা হবে, সো একটু ওয়েট করেন, ওনার ওখান থেকে অ্যানাউন্সমেন্টটা আসবে। যাই হোক, স্ট্যাটাস দিক আর না দিক সেইটা বিষয় না, তারা যে একত্রে বসবাস করতেছেন এটা এখন স্পষ্ট। শাকিব খান ও অপুদি ফলো করেন শাহরুখ খান ও গৌরীকে। আমি যখন শাহরুখ খানকে অনেক বেশি পছন্দ করি, সবসময় আমি চাইতাম অন্যান্য আর্টিস্টের কাজ আসলে তার কাজটা কখন আসবে আমি ওয়েট করতাম। তো অবশ্যই আমি ভালোবেসে গলা ফুলিয়ে বা বুক ফুলিয়ে বলবো যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এবং ঈদের একটা আনন্দ আমি আপনাদের সাথে ভাগাভাগি করতে পেরেছি, আমার ফ্যান আমার পরিবারের সাথে, আমার ভীষণ ভালো লাগছে। কারণ হিসেবে শাহরুখ খান মুসলিম, শাকিব খান মুসলিম, গৌরী হিন্দু, অপুদিও হিন্দু। শাহরুখ খানের বাড়িতে মসজিদ আছে, নামাজের জায়গাও আছে, সন্তান আছে, তবে সেটা নিঃস্বাক্ষর, এটা সোশ্যাল মিডিয়ায় প্রমাণিত। শাকিবেরও সন্তান আছে, বর্তমানে সেটা মাসুম বাচ্চা। ক্যারেক্টারগুলো মিলে যাওয়ায় তারকায় তারকায় পছন্দের বিষয়। ঠিক আছে, ভালো থাকবেন, বাই, আসসালামু আলাইকুম।